তোমার চেহারার দিকে তাকাইতে মনে চায় না, তোমার থেকে রাস্তার গোলার অনেক সুন্দর। আজকালকার স্ত্রীরা স্বামীর চেহারার দিকে তাকাইতে চায় না, নবীজির স্ত্রীরা পাগল পারা হয়ে নবীজির চেহারার দিকে তাকায় থাকতেন। আর আজকাল স্ত্রীরা স্বামীর চেহারার দিকে তাকাইতে চায় না, কারণ স্বামীর চেহারার থেকে রাস্তার চেহারা গোলার অনেক সুন্দর। বলে তুমি তো পা ফাটা, তোমাকে নেওয়া এটা খুব অসহ্য লাগে, আলাদা কম্বলের ভিতরে শোও, তুমি শুইলে খেলে কম্বলের কভার গুলো ছিঁড়ে যায়, তোমার চেহারার দিকে তাকাইতে মনে চায় না, তোমার থেকে রাস্তার গুলার অনেক সুন্দর। এইসব কথা বলে সংসারের ভিতরে অশান্তি তৈরি করে। আমাদের কিছু যুবক আছে না, দেখবেন গাছের উপরে ওইটা সিনেমা দেখে মোবাইলের ভিতরে, ঘরের ভিতরে একা একা দেখতেছে সিনেমা। কই সেই বিদেশি নায়িকারা রয়েছে, কোথায় সেই তারা তাদের জীবন যাপন করতেছে, আরো মোবাইলে দেখে দেখে নিজে না খেয়ে জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলতে, সারা রাত ধরে দেখে, সকালবেলা স্কুলে যাইতে চায় না, সকালবেলা নামাজ পড়তে আসে না, মনে হয় যে তার একটা নির্দিষ্ট দায়িত্ব হয়ে গেছে সিনেমা দেখা। এই সবগুলা দেখে জাতিকে পরিবর্তন করা যাবে না। সিনেমা দিয়ে যদি জাতিকে পরিবর্তন করা যেত, সংসারে খেদমত করা, বড় বউ ছোট বউ স্বামীকে খেদমত করা, শ্বশুরকে খেদমত করা নিয়ে অনেক সিনেমা অনেক মানুষ নির্মাণ করেছে, কোন রকম পরিবর্তন হয় নাই। পরিবর্তন বিশ্বের মানচিত্রে তখনই হবে যখন কোরআনের আইন জারি করা হবে, ঠিক না বেঠিক বলে? নবীজির সুন্নাত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া বিশ্বের মানচিত্রে চুরি বন্ধ হতে পারে না, ডাকাতি বন্ধ হতে পারে না, ছিনতাই বন্ধ হতে পারে না, রাজনীতি বন্ধ হতে পারে না, যতদিন পর্যন্ত কোরআনকে বাধ্যতামূলক না করা হবে বাংলার জমিনে শান্তি পাওয়া যাবে না।